কোন গ্রহের জন্য কোন রত্ন, কোন কর্মে সাফল্যের জন্য কোন রত্ন পড়লে আমরা সাফল্য পাব, গ্রহ শান্তি হবে, এ আপনাকে গুগলই বলে দিবে। তাহলে একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর গুরুত্ব কতখানি, এ নিয়ে আলোচনায় আমি অরূপ কুলবি আপনাদের সঙ্গে। সত্যি বন্ধুরা, যদি সব প্রচেষ্টা করে আপনি ফেলিওর হয়ে যান, তাহলে আজকের এই ভিডিও আপনার ভীষণ ভীষণ কাজে লাগবে। আজকের বর্তমান যুগের আপডেটে গুগলই আমাকে ভয়েস দিলেই আপনাকে প্রত্যুত্তর বলে দেবে মুখে, যে কী গ্রহের জন্য কী রত্ন। আপনি ব্যবসা করেন, তাতে যদি সাফল্য চান কী রত্ন পড়বেন, আপনি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন তাতে আপনি কী রত্ন পড়লে সাফল্য, আপনার প্রেম বা ভালোবাসায় সাফল্য পাচ্ছেন না কোন রত্ন পড়লে ভালো হবে, আপনার মন ভালো নেই কোন রত্ন পড়লে মন ভালো হবে, গুগল আপনাকে বলে দিবে। তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষী অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আমরা কী আশা করতে পারি, না কিছু আশা করতে পারি না। অনেক প্রচেষ্টা, অনেক কিছু করেছেন, ফেলিওর হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হয়েছেন, না রত্নের উপরে বিশ্বাস, না জ্যোতিষশাস্ত্রে, না জ্যোতিষীর উপরে বিশ্বাস। এ নিয়ে কোটি কোটি মানুষ, কোটি কোটি আমার বন্ধুরা অবশ্যই বাড়িতে বাড়িতে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিও আমি সেবামূলক হিসেবে তাদের অর্পণ করছি। একবার গুগল কি বলে একবার দেখে নিই, তারপরে আমি কি বলছি আলোচনা হবে। চলো, হ্যালো গুগল, আমি ব্যবসা করি, ভালো ব্যবসা চলছে না, কি রত্ন পরব? পান্না পরে নিন। দেখুন, পান্নার কথা বলল। হ্যালো গুগল, আমি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছি, সাফল্য পাচ্ছি না, কি রত্ন পরব? চুনি পরে নিন। হ্যালো গুগল, আমার মন ভালো নেই, আমি কি রত্ন পরব? মুক্ত পরে নিন। হ্যালো গুগল, আমি ভালোবাসায় সাফল্য পাচ্ছি না, কি রত্ন পরব? ডায়মন্ড পরে নিন। এই রত্ন বলে দিল কি রত্ন পরব। আচ্ছা, এবারে আমরা এই অভিজ্ঞতার জন্য গুগল কি আমরা কি হেল্প করতে পারি, জিজ্ঞাসা করি। হ্যালো গুগল, চণ্ডী, গীতা, ভাগবত, সাধু সন্তদের সবার জ্ঞানকে একসঙ্গে নির্যাস করে আমাকে দিন। বকবাস বন্ধ কর নিকম্মে, খুদ ট্রাই কর। বকবাস বন্ধ কর নিকম্মে, খুদ ট্রাই কর, গুগল নে বাতায়া। এই পয়েন্টে আসুন। তাহলে বন্ধুরা, যখন আমরা গুগলকে এ কথা বললাম, চণ্ডী, গীতা, ভাগবত, সাধু মহাত্মাদের অভিজ্ঞতা, তাদের যে জ্ঞান, তাকে একসঙ্গে মিশ্রিত করে আমাকে প্রদান করুন, তখন বলল বকবাস বন্ধ কর, খুদ ট্রাই কর। অর্থাৎ এই অভিজ্ঞতা গুগল বলছে একটা বকবাস ছাড়ার কিছু নয়, এই অভিজ্ঞতা চেষ্টা করে, সাধনা করে সংগ্রহ করতে হয়। আজকে আমরা যারাই একটু ভাগবত, একটু গীতা, একটু বিভিন্ন ধর্মগ্রন্থের অভিজ্ঞতা, সাধু মহাত্মাদের সংস্পর্শে তাদের অভিজ্ঞতা প্রদান যা করেছেন আমাদের, তা অনেক জন্মের তপস্যার ফলে এই অভিজ্ঞতা আমাদের মধ্যে আসে। তা জ্যোতিষশাস্ত্র হতে পারে, আধ্যাত্মিক শাস্ত্র হতে পারে। আজকে রত্ন কবচ কোন গ্রহের জন্য, এটার জন্য গুগলই যথেষ্ট। তাহলে আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছ থেকে কী আশা করতে পারেন? অভিজ্ঞতা, যা শুধু গ্রহ শান্তি নয়, যা আমাদের মুক্তিধামে নিয়ে যাবে, আমাদের শান্তির পথ, আমাদের মুক্তির পথ। আপনি বহু চেষ্টা করে সাফল্য পাননি, ওই আপনার না পারার মধ্যেই লুকিয়ে আছে আপনার ফেলিওরের কারণ, এটাই সত্য কথা। শ্রীমদ ভাগবত গীতায় অর্জুন বললেন যে আমার কাকা, মামা, জ্যাঠা, গুরুদেব, শ্বশুর, সম্বন্ধী, এদেরকে হত্যা করে আমার রাজ্য জয়ের থেকে আমি মনে করি ভিক্ষা করে জীবনযাপন করা ভালো। ডাইরেক্ট বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি আপনি বললো, আমাদের গুরুজনকে বললো, সে বলবে হ্যাঁ তো মনে ঠিকই বলছে, কিন্তু ভগবান কি বললেন? যে এ সংসার হচ্ছে, এই যুদ্ধক্ষেত্র হচ্ছে একজন ক্ষত্রিয়ের
পাওয়া, তুমি এই যুদ্ধক্ষেত্রে কেন উপস্থিত হয়েছ? না দ্বাদশ বর্ষ বনবাস, এক বৎসর অজ্ঞাতবাসের পর তবে তুমি তোমার রাজ্য ফিরে পাবে দুর্যোধনের কথা অনুসারে। তুমি তা কমপ্লিট করে গেলে দুর্যোধন তাতেও তোমাকে বিমুখ করলো। তুমি সন্ধির প্রস্তাব দিলে, আমি নিজে গেলাম, তাতেও সে অন্যায়ভাবে তোমাকে বিমুখ করলো। ফলেই আজকের এই যুদ্ধে তুমি উপস্থিত, ফলে এ যুদ্ধ তোমার ইচ্ছাই হয়নি, এ ন্যাচারালভাবে এসেছে, প্রাকৃতিকভাবে এসেছে। এই যুদ্ধ তাই ধর্মযুদ্ধ, আর যে ক্ষেত্রে তুমি উপস্থিত আছো এটা ধর্মক্ষেত্র, সেটা তো ধর্মক্ষেত্র চলে, আমি আপনি কোথায় আছি? আমরা সংসারে আছি, এই সংসারটাও ধর্মক্ষেত্র। এখানে কর্তব্য কর্ম না করলে আমরা পতিত হব। সেই দুর্ভাগা যার কর্তব্য কর্ম করার মতো সুযোগ আছে অথচ তিনি সেই সুযোগে সদ্ব্যবহার করেননি, বা তিনি এই সুযোগকে হেলাই ঠেলে দিয়েছেন দূরে, এই জন্যই আমাদের এত কিছু পতন। মেদিনীগ্রস্ত কর্ণের যুদ্ধের রথের চাকা মাটিতে বসে গেল, মাইকেল মধুসূদন যেভাবে লিখেছেন তাতে আমরা বলব মনে হয় অর্জুন ঠিক করেননি, কৃষ্ণ ঠিক করেননি। কিন্তু বাস্তবে কৃষ্ণ কী বলেছেন একবার দেখুন, অর্জুন থেমে গেলেন, কর্ণ বলছে আমার রথের চাকাটা তুড়ি, তারপর তোমার সঙ্গে যুদ্ধ, আমি নিরস্ত্র, তুমি আমার সঙ্গে এখন বান মারতে পারো না। যুদ্ধ অর্জুন বললেন না, ঠিকই বলেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কী বললেন কর্ণকে, তুমি যদি এতই জ্ঞানী, এতই ধর্মজ্ঞান থাকে, তাহলে অভিমন্যুকে সাতজন মিলে, মহারথী মিলে যে বধ করলে অন্যায়ভাবে, তার মধ্যে তুমিও ছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? তোমার মতো আত্মীয়তাইকে, তোমার মতো কে আত্মতাই বলেছেন তিনি, তোমাকে যে কোনো অবস্থায় তোমাকে হত্যা করাই ধর্ম রক্ষা করা। অর্জুন ওকে এই মুহূর্তে বধ করো, অর্থাৎ তিনি আততাই, তিনি যখন অভিমন্যুকে বধ করেছিলেন সপ্তরথী গেলে তখন তার সেই ধর্ম কোথায় ছিল? এখন বলছেন আমি রথের চাকাটা মাটিতে বসে গেছি তুলি, তারপর তোমার সঙ্গে আমাকে যুদ্ধ হবে। সুতরাং যিনি অধর্মের পথে চলেন তার মুখে ধর্ম শোভা পায় না, এই জন্য কর্ণকে বধ করতে বলেছিলেন অর্জুনকে। অর্জুন সমস্ত জ্ঞান দেওয়ার পর অষ্টাদশ অধ্যায়ে আমরা যেটা পাই 66 নম্বর শ্লোকে, যে আমরা তো সবসময় আমরা তো বলি আমরা ঈশ্বর, আমি তোমার ঈশ্বরের শরণে আমরা সমস্ত কাজ করছি, আমরা এভাবেই করি, অর্জুনও তাই বলেছিলেন। আমরা আমাদেরটা আগে বলি, আপনি আপনার মেয়ের ছেলের বিয়ে বাড়ি হবে, ধরুন এখন তার লজে অনুষ্ঠান হচ্ছে, কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আগে হতো তো বাড়িতে অনুষ্ঠান হতো, একটা ভাঁড়ারি থাকতো, একজন ভাঁড়ারি রাখা হতো। ধরুন আপনার খোকন দেখে আপনি ভাঁড়ারি রাখলেন, দিয়ে আপনি মনে মনে ভাবলেন যে খোকন দেখে তো ভাঁড়ারি রাখলাম, শালা ওই না দশ বিশটা মিষ্টি খেলে তার আমার তো মিষ্টি শর্ট পড়ে যাবে। অর্থাৎ আপনি বিশ্বাস করে খোকন দেখে ভাঁড়ারি রেখেও আপনার কোনো ভরসা হচ্ছে না, মনে মনে সবসময় আপনি মহাপাপ করে চলেছেন। তাহলে আপনি কেমন ভাঁড়ারি রেখেছেন, কেমন ভাঁড়ারির প্রতি আপনার বিশ্বাস? আমি ঈশ্বরের উপর ভরসা করলাম, ঈশ্বরকে বিশ্বাস, তোমার সংসার প্রভু কৃপা করো, আবার নিজে দালালি করলাম, নিজে দাদাগিরি করলাম, চুন থেকে পান খসলে আমি অত্যা মারধর শুরু করে দিলাম স্ত্রী পুত্র পরিবারকে, আমি এমন ঈশ্বরকে তার দায়িত্ব দিলাম, তোমার সংসার প্রভু, এদিকে নামে সংসার তোমার, এদিকে আমার দালালি শেষ নেই, আমি লিখে দিয়েছি সব পত্র, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ ভূমি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, জমি আমার, মানে এমন আমার স্ট্যাম্প মেরেছেন জন্ম জন্মান্তরে দাগ উঠবে না। আমরা এটা করি, অর্জুনও তাই বলেছিলেন। তখন অর্জুনকে কী বলেছিলেন 66 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়ে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাগ, সমস্ত ধর্ম, বিচার অবিচার, সৎ অসৎ, শুভ অশুভ, ভালো মন্দ, তুমি যখন আমার শরণ, আমাকে এভাবে শরণ যখন যদি নেবে, মামেকং শরণং ব্রজ, আমার শরণ নাও, আর এইগুলো সমস্ত তোমার, তোমার যে ধর্ম ছাড়ো, তাহলে তোমার নিজের কোনো কর্তৃত্ব থাকবে না, আমাকে করার সুযোগ দিচ্ছ, আমি যা করব তাই হবে, আর তুমি যদি আমাকে আমার তোমার মধ্যে রেখেই, অথচ তুমি আমাকে কর্ম করার সুযোগ না দিয়ে নিজেই করছো, অথচ নামে আমি
ক্ষমা সরলাম প্রভু, তুমি মিথ্যাচারী হবে। তাহলে যারা আমরা এইভাবে প্রভু শরণ নেব, সত্যি তোমার সংসার সব তুমি, এ গ্রহ তুমি, এ গ্রহের যন্ত্রণা তোমারই দ্বারা, যদি এই যন্ত্রণা নিরসন হয়, যদি এই ঘায়ে মলম যদি কেউ দিতে পারে, সে প্রভু তুমি দিতে পারো। তোমার কৃপায় আমার যদি অপযশ হচ্ছে, সেক্ষেত্রেও তোমার কৃপা আছে, কেন এই অপযশ না হলে আমি যশস্বী হব না পরবর্তীকালে। যদি আজকে আমি দুঃখ লাভ করি, তাহলে বুঝতে পারি তোমারই কৃপা, কেন তুমি পরবর্তীকালে সুখের জন্য আমাকে আমার কর্ম অনুযায়ী দুঃখ দিচ্ছ। এই দেহ আর দেহি এই দুটোকে পৃথক করা, এই জ্ঞান আনার জন্যই বাকি ১১টা শ্লোক গীতার প্রথমে আমাদেরকে প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা মনে করি আমি তো এই অরূপলভী, আমি আপনি রাম এই সাম, বাস্তবে এটা দেহ, এতে বসবাসকারী যে আমি সে হচ্ছে দেহি, সে হচ্ছে আত্মা। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, এই দেহিকে ওই অবদ্ধকে বদ্ধ বধ করতে পারে না, না অস্ত্রচেদন করতে পারে, না আগুন পুড়াতে পারে, না জল সিক্ত করতে পারে। অক্ষয় অমর এই আত্মা এই দেহের মরে অবস্থান করেন, তাকে দেহি বলা হয়। তাই এই দেহ পতনে কারো মৃত্যু হলে জ্ঞানীর শোক করা উচিত নয়। এ কথাই আমাদের গীতার প্রথমের ১০ নম্বর শ্লোক পর্যন্ত এই জ্ঞান দেওয়া হয়েছে। একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি, আমি কীভাবে এটাকে বুঝেছি। না আপনি কারো মৃত্যুতে শোক করছেন, তাহলে ভাই শুয়োপোকা, আমরা কি জানি ডিম সুকিট মুকিট পূর্ণাঙ্গ, শুয়োপোকা তাকে দেখে আমার বিরক্ত হয়। আপনি হয়তো শুয়োপোকা প্রেমী, একটা শুয়োপোকা নিজে গুটি বানিয়ে মারা যাচ্ছে, আপনি দুঃখে কাঁদতে লাগলেন হয়তো। ভেবে দেখুন ওই শুয়োপোকা যখন প্রজাপতি হয়ে উড়ে গেল তখন কেমন লাগলো, তখন খুব মজা লাগলো, ভালো লাগলো। এই শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া, এই হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের কর্ম ফল। তাই কারো দুঃখ কষ্ট, কারোর সফলতার বিফলতা, যশ অপযশ, সুনাম আর দুর্নাম নিয়ে বেশি মাথা ঘামাবেন না বন্ধুরা, নিজেরও জন্য। শুধু আপনার হাত বা আপনার আঙ্গুল তাকে ধরতে দিন, শরণাগত হন সেইভাবে, ঠিক অর্জুনকে যেভাবে প্রভু বলেছিলেন, ওই খোকন্দার ভাঁড়ারে রেখার মতো, খোকে তো ভাঁড়ারে রাখলাম, ওই না আবার সালা ১০-২০টা মিষ্টি খেয়ে নাই, এইরকম নয়। এমন দায়িত্ব এমন তাকে দিবেন, তেমন তার হাতটা ধরাবেন, এমন তার চরণে শরণ নেবেন, দ্বিতীয় ভাবনা আপনার আর নিজস্ব থাকবে না। তাহলে গ্রহ শান্তি হবে, মনের শান্তি হবে, যত যন্ত্রণাই হোক সেখান থেকে মুক্তি হবে। তাকে মুক্ত করতে হবে, আপনার কাটা খেয়ে মলম তাকে দিতে হবে, কেন দায়িত্ব আপনি যদি তাকে দেন। যারা সব বিষয়ে ফেলিয়ে রয়েছে, আমি বলবো এর পিছনে আপনার বিফলতার পিছনে আপনারই গুণ লুকিয়ে আছে, একটু ভাবলেই আপনি পাবেন। যথাসময়ে আপনি আপনার কর্ম করেননি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেননি, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেননি, এদিকে সরকারি চাকরি পাওয়ার জন্য আপনি ছুটদৌড় লাগালেন, কী করে হতে পারে ভাই। সময়ের কাজ সময় করা, কর্তব্য এই পৃথিবীর বুকে, এই হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্র, এই সংসার ক্ষেত্রে আমরা যদি কর্তব্য ঠিক সময় মতো ঠিক করতে পারি, না গ্রহকে নিয়ে ভাবনা, না কারোকে নিয়ে ভাবনা, আমাদের সাফল্য, আমাদের যশ, আমাদের সমস্ত কিছু আমরা পাবই পাবো এবং পরমধামে যাব, শুধু শরণাগত এবং আমাদের হতেই হবে। ঠিক মামেকং শরণং ব্রজ, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশান, দ্বিতীয় কোনো সন্দেহের জায়গা যেন না থাকে। তাই এই একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে গুগলও তো ভাই আমাদের রত্ন বলে দেয়, কোন রত্ন ব্যবসার জন্য না কোন জন্য কী রত্ন পড়বেন। তাহলে একজন জ্যোতিষী, একজন আধ্যাত্মিকতা যদি আমরা শেয়ার না করি, তাহলে আমরা আমাদের প্রজন্মকে, আমার বন্ধুদের কী দিলাম, আমার ক্ষুদ্র প্রজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। এই প্রসঙ্গে বলে রাখি, এই দেহ আর দেহি যখন এতই আলাদা, তাহলে সেই দেহকে নিয়ে তো আমাদের যন্ত্রণা ভাবনা কেন। রামকৃষ্ণদেব সাধনার সময় মানে তার পৈতা, এই যে আমাদের যোগ্য বিভূতা পৈতা, এইটাও তিনি রেখে উলঙ্গ হয়ে বেলতলায় গেছিলেন পঞ্চবটিতে, হেঁটে বলছিলেন মামাকে পরের দিন, মামা একে করলে তুমি তো জাত খোয়ালে গো, তুমি পৈতাটাকেও যোগ্য বিভূতাটাকেও রেখে চলে গেলে। বলছে ওরে ওটাও অহংকার, ওকেও না ত্যাগ করলে না তাকে জানা যাবে না। কতগুলো আত্মসমর্পণ করেছিলেন বলুন তো সেই অর্জুন আর আমার রামকৃষ্ণদেবের মধ্যে, আমি তো কোনো পার্থক্য দেখি না। আমাকে সেইভাবে স্মরণ নিতে হবে,
শরণাগতের কোনো বিকল্প নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, হে প্রভু তুমি যেভাবে আমাকে শরণ নিতে বলছো আমরা যেন তোমাকে সেইভাবেই শরণ নিতে পারি। এ জন্মের মুক্তি, পরজন্মের মুক্তি, এ জন্মের দুঃখ কষ্ট, পরজন্মের দুঃখ কষ্ট সবই যখন তুমি জানো, তাহলে তোমার মতো ভালো একজন বাঙালিকে আমাদের দায়িত্ব দেওয়াটাই শ্রেয় মনে করি। সবাই প্রেমসে বলুন রাধে রাধে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।